এগারো মাস বয়সী জান্নাতকে স্যালাইন দেওয়ার জন্য ক্যানুলা পরানো হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার দিন ধরে ভর্তি বাংলাদেশ শিশু হাসপাতালে বাবার দাবি এডিস মশার কামড় থেকে বাঁচাতে সর্বোচ্চ সচেতন থাকার পরেও ডেঙ্গু ঠেকানো গেল না আমার বাচ্চা দিয়ে প্রথম ডেঙ্গুর মুখোমুখি হয়েছে ছোট বাচ্চা শিশুদের জন্য খুবই মারাত্মক একটা ব্যাধি শিশু হাসপাতালে বর্তমানে ভর্তি একশো জন রোগীর অধিকাংশের বয়সই এক বছরের কম এর পরের স্থান দখল করেছে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা অভিভাবকেরা জানালেন প্রথমে প্রচণ্ড জ্বর এরপর বমি খিচুনি সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ প্রকাশ পাওয়াতে হাসপাতালে ভর্তি করাচ্ছেন শিশুদের সন্তানের শারীরিক এমন অবস্থায় মারাত্মক উদ্বিগ্ন তারা জ্বর থাকার পরে আমরা যখন প্রাইভেটে দেখাইছি বললো যে ডেঙ্গু নেগেটিভ কিন্তু ওর সিবিসি রিপোর্টে প্লাটিলেটটা কমে তেহাত্তর হাজারে চলে আসছে ব্যথা ছিল পুরো শরীরে পেটে ব্যথা ছিল বমি হয়েছিল এখানে ভর্তি হওয়ার পর থেকে জ্বরটা নাই একদমই নাই কিন্তু ওর এই যে হাত পা ফুলে গেছে আর হচ্ছে ব্যথা আছে যা চলে যায় সেই বুঝে যে তার ঠিক মানে তার ঠিক গেল বুঝছেন তো এই জন্য আমি বলবো যে শুধুমাত্র একটা মশা জন্য অনেকগুলো তো পদক্ষেপ নেওয়া যায় সেগুলো সরকার নিক আঠারোই আগস্ট পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত পঁচানব্বই হাজার আটশো সাতাত্তর জন যাদের মধ্যে নবজাতক থেকে পনেরো বছর পর্যন্ত রোগীর সংখ্যা আঠারো হাজার আটশো ছেষট্টি জন গণনা জানাচ্ছে মোট আক্রান্ত রোগীর প্রায় বিশ শতাংশ শিশু ঢাকা মহানগরীর হাসপাতালের ভর্তি শিশুদের ডেঙ্গু আক্রান্তের চিত্র আরও ভয়াবহ মোট রোগীর প্রায় পঁচিশ শতাংশ শিশু ঢাকার বাইরে যার হার পনেরো শতাংশ শিশু বিশেষজ্ঞরা বলছেন বিগত বছরগুলোর তুলনায় এবার হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুরা বেশি ভর্তি হচ্ছে শিশুদের বেশি আক্রান্ত হবার কারণ না জানালেও তাদের স্বাস্থ্যগত জটিলতা নিয়ে জানালেন চিকিৎসকরা বুকে ব্যথা এবং হার্টের সমস্যাজনিত এবং ব্রেইনের হ্যাঁ ব্রেইনের সমস্যাগুলো এবার আমরা বেশ বেশ কিছু পাচ্ছি আর এমনিতে বরাবরের মতোই যেটা হচ্ছে যে স্থূলকায় শিশুরা অতিরিক্ত ঝুঁকিতে থাকেন এক বছরের নিচে শিশুরা ঝুঁকিতে আছে প্লাস যাদের অন্যান্য অসুখ অন্যান্য শারীরিক সমস্যা আগে থেকেই আছে যেমন অ্যাজমা থ্যালাসেমিয়া বিভিন্ন এদের জন্য ঝুঁকিটা ডেঙ্গুতে বেশি গতবারের চেয়ে ডাবল পরিমাণ আমরা বিছানা ব্যবস্থা করতে হয়েছে ডেঙ্গুর চাপটা সামলানোর জন্য ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা সহ হাসপাতালে আসতে দেরি হলে শিশুদের শারীরিক ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা তাই জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা নেয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের রকিবুল রাহাত এখন ঢাকা